সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামে দেশ হয়েছে জানাই। সকলকে যে যীশু, আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর, তিনি ধর্মময় বিচারকর্তা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। ঈশ্বর ধর্মময় ও বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, ধর্মময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই, তোমার মহানামের গৌরব প্রশংসা দিই। প্রভু, প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। পিতা, প্রার্থনা করি তোমার পবিত্রতা দ্বারা তুমি আমাদের জীবনকে পরিচালনা করো, যাতে জল শুনছে প্রত্যেককে তুমি দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তিনি ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের ধর্মময় বিচারকর্তা, তিনি প্রকৃতভাবে আমাদের বিচার তিনি করেন। সেই জন্য পিতা ঈশ্বর তিনি আমাদের মনুষ্যকে তিনি বলেন যে মনুষ্যরা বিচারকর্তা কখনোই হতে পারে না, প্রকৃত বিচারকর্তা কখনো হতে পারে না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা বিচার করো না, তোমরাও সেই রূপে বিচারিত হইবে। অর্থাৎ তোমরা বিচার করো না, কারো যদি বিচার করো তাহলে তোমরাও সেই রূপ বিচারিত হইবে। তার কারণ হলো পিতা ঈশ্বর তিনি প্রকৃত বিচারকর্তা, কিন্তু মনুষ্য সঠিকভাবে বিচার নিদার, হ্যাঁ, সেই দয়া ঈশ্বর থেকে প্রকৃতভাবে তারা পায় না। কারণ পিতা ঈশ্বর তিনি প্রকৃত বিচারকর্তা, তিনি প্রকৃত বিচার করে থাকেন আমাদেরকে। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। যদি আমরা বাক্যে আমরা দেখি নহম তার এক অধ্যায় দুই পদ, সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা, সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী। সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন, আমেন। অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদেরকে কি বলেন যে তিনি ধর্মময় বিচারকর্তা। তার কারণ, কারণ সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, একমাত্র তিনি তার গৌরব রক্ষণে উদ্যোগ তিনি নিতে পারেন। আর তিনি এই মধ্য দিয়ে বলতে চান যে প্রকৃতপক্ষে তিনি আমাদের বিচার করে থাকেন। তাই সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগ ঈশ্বর, তিনি প্রতিফলদাতা, তিনি প্রতিফল দেন। অর্থাৎ প্রতিফল করা দেয় যারা বিচারকর্তা, সে বিচারকর্তা প্রকৃত কে? তিনি হলেন সদাপ্রভু। হালেলুয়া, তিনি প্রকৃত বিচারকর্তা, তিনি প্রতিফলদাতা। সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী। সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন। এবং পিতা ঈশ্বর বলেন যে যারা ঈশ্বরের বিপক্ষগণ তাদেরকেও পিতা ঈশ্বর তিনি বিচার করেন। ঈশ্বরের পক্ষ সকলকে পিতা ঈশ্বর তিনি বিচার করেন, যারা ঈশ্বরের পক্ষে এবং বিপক্ষে সকলকে প্রকৃতভাবে ঈশ্বর তিনি ধর্মময়ভাবে তিনি বিচার তিনি করেন এবং বলেন আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন। পিতা ঈশ্বর সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন। সেই জন্য ঈশ্বর তিনি ধর্মময় বিচারকর্তা, শুধু বিচারকর্তা নয় কিন্তু ধর্মময় বিচারকর্তা। এবং নহম এক অধ্যায় ছয় পদে বলে, তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে, তাহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে, তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাহার দ্বারা শৈলমন ফাটিয়া যায়, আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি ধর্মময় বিচারকর্তা এবং তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। কেন? কারণ পিতা ঈশ্বর বলছে যে তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে, তাহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে, তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাহার দ্বারা শৈলমন ফাটিয়া যায়। অর্থাৎ ঈশ্বর ক্রোধের সম্মুখে কেউ দাঁড়াতে পারে না। সেই জন্য আমাদেরকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা
নম্রতা মধ্য দিয়ে সদপ্রভুকে আমরা অন্বেষণ আমরা করি। সদপ্রভুর চরণ তলে আমরা নম্রতার সঙ্গে আমরা যেন আসি এবং সদপ্রভুকে একমাত্র যেন আমরা বিশ্বাস করি। যিশু নামে পিতেশ্বর, সেই জন্য তিনি আমাদেরকে বলেন যে তিনি প্রতিদিন ক্রোধ করেন, আর সেই ক্রোধ কেন করেন? যদি আমরা ঈশ্বরকে আমরা না ডেকে আমরা অন্য কাউকে আমরা ডাকি, প্রকৃত ঈশ্বরকে যদি আমরা আরাধনা না করে আমরা অন্য কাউকে আরাধনা করি, প্রকৃত ঈশ্বরকে যদি আমরা উপাসনা না করে আমরা অন্য কাউকে উপাসনা করি, প্রতিদিন যাকে আমাদের প্রকৃত ধন্যবাদ তার প্রশংসা গান তার নামেতে গৌরব করা আমরা যদি বন্ধ করে অন্য কাউকে আমরা করি, তাহলে কি হয়? প্রতিদিন পিতা ঈশ্বর তিনি দুঃখিত হন, পিতা ঈশ্বর তিনি ক্রোধ করেন, কারণ সেই গৌরব সেই মহিমা যা কিছু আমরা দেওয়ার আছে তিনি হলেন প্রকৃত ঈশ্বর। তাই বলছেন যে ঈশ্বর প্রতিদিন ক্রোধ করেন। আমরা মনে রাখি ঈশ্বর যেমন আমাদের প্রতিদিন দয়া করেন, তার দয়া সব থেকে প্রথমে, সেই দয়া তিনি যেমন আমাদের উপর করেন সেই সঙ্গে সঙ্গে কিন্তু পিতেশ্বর তিনি ক্রোধ করেন। তার কারণ কি? তার কারণ হলো আমরা তার গৌরবকে আমরা যেন অন্য কোথাও আমরা না দিই, আমরা তার গৌরবকে তার কাছে যেন আমরা দিই। সেই মধ্য দিয়ে পিতেশ্বর বলেন যে আমরা যেন ঈশ্বরকে প্রকৃত গৌরব আমরা দিই। সেই জন্য পিতেশ্বর তিনি বলছেন যে তিনি প্রতিদিন ক্রোধ করেন, সেই ক্রোধ করার কারণ তার গৌরবকে আমরা যেন হরণ না করি, তার গৌরবকে তার কাছে আমরা ফিরিয়ে দিই, তাকে আমরা ধন্যবাদ দিই। হে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক। হালেলুয়া শব্দের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব আমরা যেন করি প্রত্যেকদিন। এবং তিন নম্বর বিষয় যদি আমরা দেখি গীত সংহিতা সাত অধ্যায়, সদপ্রভু জাতিগণের বিচার করেন। হে সদপ্রভু আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধান্ত অনুসারে আমার বিচার করো, আমেন। অর্থাৎ সদপ্রভু তিনি জাতিগণের বিচার করেন। তিনি কাদের বিচার করবেন? সদপ্রভু সমস্ত জাতিগণ, যে জাতিগণ শুধু একটা জাতিগণের বিষয় নেই, বলছে জাতিগণ অর্থাৎ যত ধরনের জাতি আছে সকলেরই বিচারকর্তা সদপ্রভু। হে সদপ্রভু আমার ধার্মিকতা আমার আন্তরিক অনুসারে সিদ্ধান্ত অনুসারে সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। সেটিভাবে সদপ্রভু আমাদের প্রকৃত বিচারকর্তা, সেই জন্য সেই সদপ্রভুর কাছে আমাদের জীবনকে কেমনভাবে সমর্পিত করতে হবে একজন সন্তান। তিনি বলছেন আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। অর্থাৎ আমি আমার যে ধার্মিকতা প্রভু তোমাকে আমি ডাকি কিনা, তোমার মহিমা আমি করি কিনা, আমার মধ্যে নম্রতা আছে কিনা প্রভু, নম্রতার সহিত তোমাকে অন্বেষণ করি কিনা, তোমাকে আমি ধন্যবাদ দিই কিনা, আমার হস্তকে শুচি করে তোমার কাছে রাখি কিনা, আমার হৃদয়কে শুচি করে তোমার তোমার কাছে রাখি কিনা, এই সকল কিছু বিষয় নিয়ে ঈশ্বর এক সন্তান বলছেন আমার ধার্মিকতা, আমার ধার্মিকতা বিশ্বাস আমি তোমার কাছে রাখি কিনা, সেই অনুসারে আমার সিদ্ধতা যতটা আমি সিদ্ধতা পূর্ণভাবে তোমাকে সন্তুষ্ট আমি করতে পারি, সেইভাবে আমার হৃদয়কে তুমি অন্বেষণ করো, আমার জীবনকে তুমি অন্বেষণ করো এবং আমাকে বিচার তুমি করো। কি অনুযায়ী? তুমি ধর্মময় বিচারকর্তা, ধার্মিকতা অনুযায়ী তুমি আমাকে বিচার করো। ঈশ্বর এক সন্তান বলছেন এই কনফিডেন্ট, এই আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আমরা পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে উৎসর্গ করার দরকার আছে, বিচার করার জন্য দরকার আছে। তিনি সদপ্রভুকে বিশ্বাস করেন, তবুও তিনি বলছেন তুমিও আমাকে বিচার করো। ঈশ্বরের সন্তান তিনি বলছেন তুমিও আমাকে বিচার করো, তুমি সকলের বিচারকর্তা, সেটিভাবে আমিও ছাড় নেই, আমিও সেই বিচারের মধ্যে পড়ি, তুমি আমার বিচার করো। এইরকম সমর্পিতভাবে ঈশ্বরের কাছে যদি আমরা আমাদের জীবনকে আমরা রাখি, সে রেখে আমরা আমরা ঈশ্বরের হস্তে আমাদের জীবনকে দিই, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের ধর্মময় বিচারকর্তা, সেই অনুযায়ী তিনি আমাদের বিচার করবেন। সেইভাবে কনফিডেন্ট অনুযায়ী ঈশ্বরের হস্তে আমাদের জীবনকে আমরা রাখি। এবং শেষে বলতে চাই গীত সংহিতা ৯৬ পুনঃপদে রাশাজন ফিরিয়া ধার্মিকতার কাছে আসিবে, সরল চিত্তের সকলে তাহার অনুগামী হইবে, আমেন।
যারা রাজশাসন সেটা ফিরিয়ে ধার্মিকদের কাছে যারা আসবে, এবং সরল চিত্ররা আবার সদা প্রভুর অনুগামী হইবে। সেই সরল চিত্র নিয়ে আমাদের ঈশ্বরের সমর্পিত জীবন নিয়ে আমাদের জীবনকে কিন্তু সেই ধর্মময় বিচারকর্তার হস্তে সমর্পিত করার প্রয়োজন আছে। আর সেই মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন এবং আমাদেরকে নতুনভাবে তৈরি করে আমাদেরকে তার পথে চলার অনুগ্রহ দয়া করবেন, তার আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।